অনুব্রত মণ্ডলকে রাষ্ট্রীয় সম্পত্তি পাচারকারী বলে অভিযোগ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল সিনহার অভিযোগ, অনুব্রত গরু পাচার করতেন, আর এই অনুব্রত মণ্ডলকে সমর্থন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর থেকেই বোঝা যাচ্ছে অনুব্রত হলেন প্রভাবশালী, তাই তাকে জেলে রেখেই তদন্ত চালিয়ে নেওয়া উচিত। অনুব্রত মণ্ডল কি করতেন? স্মাগলিং করতেন, অর্থাৎ রাষ্ট্রীয় সম্পত্তি বিদেশে পাচার করতেন, গো মাতাকে বিদেশে পাচার করতেন। অতএব এই রকম একজন স্মাগলার, আর যিনি এত বেশি প্রভাবশালী যে যার জন্য মুখ্যমন্ত্রী বারবার মুখ খুলছেন, একটা জেলা প্রেসিডেন্ট তার জন্য সারা রাজ্য জুড়ে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, একটা জেলা প্রেসিডেন্ট গ্রেপ্তার হয়েছে তার জন্য তৃণমূলের তাবৎ নেতারা বিরোধীদের চামড়া ছাড়িয়ে জুতো পরছে, ডুগডুগি বাজাচ্ছে, যে যা পারছে মন্তব্য করে যাচ্ছে, কুকথা বলে যাচ্ছে, তার থেকেই তো বোঝা যায় অনুব্রত মণ্ডল কতটা বেশি প্রভাবশালী। সিবিআই নিয়ে যখন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন, তখন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা সিবিআইকে ভালো সার্টিফিকেট দিলেন, বললেন যখন যাকে তদন্তের স্বার্থে সিবিআই এর দরকার সিবিআই তখন তাকে ডাকছে, সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল দেখা হচ্ছে না। সিবিআইর বক্তব্য যে সিবিআই ন্যায়ের পথে চলবে, যখন মুকুল রায় আমাদের পার্টিতে ছিল তখন মুকুল রায় হাজিরা দেননি, বারবার হাজিরা দিয়েছে, এখন যারা আছে তাদের মধ্যে যাদের নাম আছে তারা হাজিরা দিচ্ছে, যদি দরকার হয় সিবিআই যদি কোনো প্রমাণ পায় তখন তো ব্যবস্থা নেবে। রাহুল সিনহা বলেন কংগ্রেস আমলে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে সিবিআই মামলা করেছে, কেন্দ্রে কে রয়েছে সেটা বিষয় নয়, তৃণমূল আগে দুর্নীতি বন্ধ করুক তারপর কথা বলবে। যদি তৃণমূল চোর হবে তা তৃণমূলকে ধরবে না কাকে ধরবে? অতএব এই যে সিবিআই যে সারদা মামলায়, চিটফান্ড মামলায় যে কাজ শুরু করেছে, তখন তো মোদিজি ছিলেনই না, তখন তো কংগ্রেস সরকার ছিল কেন্দ্রে, সেখানে কাদের বিরুদ্ধে মামলা হয়েছে? সব তৃণমূলের নেতা। অতএব কেন্দ্রে কোন সরকার রইল ওটা বড় কথা নয়। রাহুল সিনহার কটাক্ষ, তৃণমূল এখন আতঙ্কে রয়েছে, রোজই ভাবছে এরপর কার ডাক পড়ে, তাই আবল তাবল বকছে, ওসব কথায় গুরুত্ব না দেওয়াই ভালো। ক্যামেরায় দীপ ব্রহ্মচারীর সঙ্গে মৌনশ্রী সাহার রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।